আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ব্লগস ইন ইউরোপ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ফ্রান্সে থেকেও আপনি কিভাবে পর্তুগালে কাট করতে পারবেন। আপনারা জানেন যে ফ্রান্সে কাট হতে মোটামুটি 4 থেকে 6 বছর সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে অনেকে যেটা করে যে ফ্রান্সে থাকে কিন্তু ফ্রান্সে থাকা অবস্থায় তারা পর্তুগালে কাট করে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে পর্তুগালে কাট কিভাবে করা যায়, কত টাকা খরচ হয়, তারপরে আপনার এতে কোনো ঝামেলা হয় কি না। তো এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং পর্তুগালের কার্ডটার সুযোগ সুবিধাগুলো কি কি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্তুগালের কাট করার সিস্টেমটাও ফ্রান্সের সিস্টেমের মতোই, অর্থাৎ ট্যাক্স পেপারের মাধ্যমে। আপনি এই দেশে যখন আসবেন, ফ্রান্সে থাকা অবস্থায় আপনি পর্তুগালে এন্ট্রি করবেন, অর্থাৎ আপনি যে পর্তুগালে ঢুকেছেন সেটা দালাল আছে, অনেক লোক আছে তারা এগুলো করায়, কাজ করে। তো তাদের মাধ্যমে যোগাযোগ করার পরে পর্তুগালে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনি ওইখানে ট্যাক্স পেপার, যে আপনি যে কোনো একটা রেস্টুরেন্টের সাথে কন্ট্যাক্ট করে সেই রেস্টুরেন্টের কন্ট্যাক্ট পেপার কিনবেন, তারপরে ট্যাক্স চালু করবেন। আপনার 220 ইউরো, 25 ইউরো এরকম নেয় একটা ট্যাক্স। তো আপনি যদি ভিসা অবস্থায় এন্ট্রি করে থাকেন, যেমন আপনার ইউরোপের ভিসা আছে, এমন অবস্থায় যদি আপনি এন্ট্রি করেন তো আপনি 6টা ট্যাক্স দিলেই আপনার পর্তুগালের কার্ড হয়ে যাবে। আর যদি আপনার ভিসা না থাকে তাহলে আপনার 12টা ট্যাক্স লাগবে। তো 12টা ট্যাক্স 220 ইউরো করে। তাছাড়া আপনার যে কন্ট্যাক্ট পেপারটা কিনবেন যে রেস্টুরেন্ট থেকে, সেখানেও আপনার মোটামুটি কিছু টাকা খরচ হবে, যেমন 1000, 1200, 800, 900 এরকম কিছু টাকা খরচ হবে। তো তারপরে কত সময় লাগতে পারে, তো সময়টা আপনার 12টা ট্যাক্স দিতে 12 মাস তো অবশ্যই লাগবে। তাছাড়া আপনার ফিঙ্গারের ডেট আসতে কিছুটা সময় লাগে, কারণ মাঝখানে করোনার সময় অনেক কাগজ তাদের কাছে জমা হয়ে আছে, তো সেই কাগজগুলো সিরিয়ালি আসতেছে। তো এই কারণে মোটামুটি 2 থেকে 2.5 বছর সময় লাগে সব মিলিয়ে। তো এই কাজে কার্ডের সুযোগ সুবিধা কি, আপনি পর্তুগালের কার্ড করে কি আপনি ফ্রান্সে বৈধভাবে কাজ করতে পারবেন কিনা, তো এই প্রশ্নের উত্তর হলো পর্তুগালে প্রথম অবস্থায় যে কার্ডটি দেওয়া হয় সেই কার্ডটি দিয়ে আপনি ফ্রান্সে বৈধভাবে কাজ করতে পারবেন না, কিন্তু আপনি ফ্রান্সে থাকতে পারবেন এবং বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন। মানুষ মূলত বাংলাদেশে আসা যাওয়া করার কারণেই ফ্রান্সে থেকে পর্তুগালের কার্ড করে। তো সব মিলিয়ে কত টাকা খরচ হতে পারে, তো খরচের হিসাবটা আপনারা নিজেরাই করেন। যেমন 12টা ট্যাক্সে আপনার 12 দুগুণে 2400 ইউরো, তারপরে আপনার যে ট্যাক্স কন্ট্যাক্ট পেপারটা যে কিনবেন সেখানে ধরেন আরো 1000 ইউরো, তো 3000 ইউরো, তারপরে আপনার আরো কিছু আনুষঙ্গিক খরচ থাকে। তো সব মিলে আপনি ধরে নেন যে 4 থেকে 4500, সর্বোচ্চ 5000 ইউরোর মতো খরচ হবে। তো ওই কার্ডের সুযোগ সুবিধা তো আপনাদেরকে বললাম, আপনি এই কার্ড দিয়ে ফ্রান্সে বৈধভাবে কাজ করতে পারবেন না। কিন্তু একটা বড় সুবিধা হচ্ছে পর্তুগালের কার্ডের, যে আপনি পর্তুগালে 5 বছরের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ 5 বছরের মধ্যে আপনি ইউরোপ ইউনিয়নের পাসপোর্ট পেয়ে যাবেন। তো ইউরোপ ইউনিয়নের পাসপোর্ট যদি পেয়ে যান, আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন। শুধু ফ্রান্স না, আপনি জার্মানি, সুইজারল্যান্ড, তারপরে আপনার নরওয়ে, ওইসব দেশেও কাজ করা যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে আপনাদের আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো।